টলিগঞ্জ আছে যেখানে বাবুল সুপ্রিয় বিজেপি নেতা এখানে নির্বাচনে প্রচার করছেন উনি এখানে টলিগঞ্জ থেকে প্রার্থী আছেন আর আমরা দেখতে পাচ্ছি এখানে জিপে দাঁড়িয়ে উনি লোকদের সাথে কথা বলতে চান লোকদের সাথে লোককে বলতে চান যে উনি গিয়ে ভোটটা দেবেন ভয় পার কিছু নেই আর আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রথম ফেজটা অলরেডি শেষ হয়ে গেছে আর বাবু সুপ্রিয় বললেন যে এখন উনি ভীষণ কনফিডেন্ট যে বিজেপি সরকার এখানে হবে আর উনি বলছেন যে বিভিন্ন এলাকায় যে প্রবলেম আছে যদি জলের প্রবলেম আছে যদি কিছু প্রবলেম আছে ওর এই প্রবলেম নিয়ে উনি দেখা মানে উনি কথা বলতে চান লোকদের সাথে আর বলতে চান যে দশ বছর ধরে এখানে উন্নয়নটা হয়নি এই বছর যদি বিজেপি সরকার এখানে আসে বাংলাতে আসে তাহলে উনি এইখানে অনেক কাজ করবেন ক্যামেরা পার্সন রক্তিম দাসের সঙ্গে প্রেমা রাজারাম কলকাতা আজ তক বাংলা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না